আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের তেল আচার। জলপাই বাজারে খুব বেশি দিন না থাকলেও যদি জলপাইয়ের যে কোনো আচার তৈরি করে রাখা হয় তাহলে সেটা কিন্তু সারা বছর জুড়েই খাওয়া যেতে পারে। আর জলপাইয়ের এই আচারটা আচারি মাংস, আলু ভর্তা, ডাল, খিচুড়ি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের পর্বে আমি আমার মায়ের রেসিপি ফলো করে এই আচারটা তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করতে তিনটে স্টেপ ফলো করতে হয়, তো চলুন দেখে নেই। প্রথমেই আমি এখানে 800 গ্রাম জলপাই নিয়ে জলপাইয়ের বোটাগুলো ফেলে দিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে 4 থেকে 5 বার জলপাইগুলোকে কোচড়ে কোচড়ে ধুয়ে নিতে হবে, যেন জলপাইয়ের গায়ে কোনো বালি না থাকে। যদি জলপাইয়ে বালি থাকে তাহলে কিন্তু আচারটা খাওয়ার অযোগ্য হয়ে যাবে। আপনারা চাইলে বেশি পরিমাণেও জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে জলপাইয়ের সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাডজাস্ট করে নিলেই হবে। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটি প্যানে আমি 4 কাপ পানি বসিয়ে দিয়েছি। এবার পানিতে বরফ না ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আর যখন পানিতে এরকম বলক উঠতে শুরু করবে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাইগুলোকে এই পানির সাথে অ্যাড করে নিতে হবে। পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যেন জলপাইগুলো দেওয়ার পরে সবগুলো জলপাই পানির নিচে ডুবে থাকে। পানিতে বলক আসার পরেই জলপাইটা দিতে হবে, এতে করে জলপাইটা খুব বেশি কিংবা খুব কম সিদ্ধ হবে না, তেল আচার তৈরি করার জন্য একদম পারফেক্ট সিদ্ধ হবে। আর যদি আপনি ঠান্ডা পানিতেই জলপাইটা অ্যাড করেন তাহলে কিন্তু অনেক বেশি কিংবা অনেক কম সিদ্ধ হওয়ার চান্স থাকে। এবার চুলাটা হাই ফ্লেমে রেখে আমি জলপাইগুলোকে সিদ্ধ করব 5 মিনিট। জলপাইগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন কিছু জলপাইয়ের গায়ে হালকা ফাটল দিয়েছে, বাট ম্যাক্সিমাম জলপাইগুলোই আস্ত আছে। এবার আমি পানিটাকে ঝরিয়ে জলপাইগুলোকে তুলে নিব অন্য একটি পাত্রে। জলপাইগুলোকে আমি প্রায় 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এইরকম ভাবেই জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এর চাইতে বেশি সিদ্ধ হলে কিন্তু আচারটা তৈরি করার সময় ভর্তা হয়ে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। এবার এই জলপাইগুলোকে একটি নাইফের সাহায্যে আমি আঁচড় কেটে নিব। আর জলপাইগুলোকে এমনভাবে আঁচড় কাটতে হবে যেন আঁটি পর্যন্ত আঁচড় কাটা হয়। আর প্রতিটা জলপাই আমি 3 থেকে 4টা আঁচড় কাটবো, এর চাইতে বেশি আঁচড় কাটা যাবে না, তাহলেও কিন্তু জলপাইগুলো রান্না করার সময় ভেঙে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। আমি সবগুলো জলপাই আঁচড় কেটে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার হাতের সাহায্যে আলতো হাতে মেখে মেখে এই মশলাগুলোকে সবগুলো জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলপাইগুলো মাখাতে গিয়ে আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আমি 1 চা চামচ ভিনেগার অ্যাড করলাম। আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ পানিও অ্যাড করতে পারেন, তবে খুব বেশি পরিমাণও করতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো জলপাইয়ের গায়ে গায়ে লেগে থাকবে না। জলপাইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এই জলপাইগুলোকে আমি একটা ট্রেতে সাজিয়ে রোদে শুকিয়ে নিব 3 থেকে 4 ঘন্টা। যদি রোদের তাপমাত্রা খুব বেশি থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টায় এনাফ, আর যদি রোদের তাপমাত্রা খুব কম হয় তাহলে সেই ক্ষেত্রে আর একটু বেশি পরিমাণেও শুকিয়ে নিতে পারেন। আমি জলপাইগুলোকে প্রায় 3 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেন জলপাইগুলো এরকম হয়েছে। আর এরকম ভাবেই কিন্তু জলপাইগুলো শুকিয়ে নিতে হবে, এতে করে আচারটা তৈরি করার পরে জলপাইগুলো অনেক জুসি আর অনেক সফট থাকবে। যদি এর চাইতে বেশি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা তৈরি করার পরেও জলপাইগুলো অনেক বেশি শক্ত থাকবে আর সেটা খেতে ভালো লাগে না। এবার এই জলপাইগুলোকে একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়।
চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু ঘন ঘন নেড়ে নেড়ে এই পাঁচফোড়ন গুলো ভেজে নিতে হবে। যখন পাঁচফোড়ন গুলো এরকম নাচানাচি করবে আর পাঁচফোড়ন থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে পাঁচফোড়ন গুলো ভাজা হয়ে গেছে। পাঁচফোড়ন গুলো ভাজা হয়ে গেছে, এবার এই পাঁচফোড়ন গুলোকে অন্য একটি পাত্রে ঢেলে নিব আর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ সরিষার তেল। আচার তৈরি করার সময় ট্রাই করবেন ভালো মানের সরিষার তেল নিতে, এতে করে আচারের টেস্ট এবং ফ্লেভার অনেক ভালো আসে। এবার তেলটা যখন সামান্য গরম হবে তখন এর সাথে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ আধ ভাঙা করা রসুন। আর এই আচারটা তৈরি করার সময় কিন্তু রসুন গুলোকে আধ ভাঙা করে নিতে হবে, পেস্ট করা যাবে না। আর রসুনটা দেওয়ার পরে কিন্তু তেলে অনেক ফেনা ক্রিয়েট করবে, আর এই পর্যায়ে যদি একটু ঘন ঘন নাড়া হয় তাহলে কিন্তু তেলটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রসুন গুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই আচারটা তৈরি করার সময় একটু বড় হাঁড়িতে তৈরি করতে ট্রাই করবেন, এতে করে তেলে যে ফেনা ক্রিয়েট হয় সেটা কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। যখন রসুনটা এরকম হালকা ভাজা হবে তখন এর সাথে অ্যাড করব 8 থেকে 10টি শুকনা মরিচ। এবার এই মরিচগুলোকেও রসুনের সাথে হালকা ভেজে নিতে হবে। আপনারা চাইলে মরিচগুলো দুই ফালি করেও দিতে পারেন, আবার চাইলে আমার মতো আস্তেও রাখতে পারেন। যদি দুই ফালি করে দেয়া হয় তাহলে আচারে ঝালের পরিমাণটা একটু বেশি হয়, আর আস্ত দিলে ঝালের পরিমাণটা একটু কম হবে। এবার আবারও নেড়ে নেড়ে আমি এই মরিচ আর রসুনটাকে আরেকটু ভেজে নিব। যখন মরিচ এবং রসুনটা এরকম ভাজা হবে দেখেন এই পর্যায়ে কিন্তু রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এই তেলের সাথে অ্যাড করতে হবে আগে থেকে প্রিপেয়ার করে রাখা জলপাইগুলোকে। জলপাইগুলো তেলে দেওয়ার পরে মরিচ আর রসুন কিন্তু আর ভাজা হবে না, যেমন ভাজা হয়েছে সেরকমই থাকবে। এবার আলতো করে একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে জলপাইটাকেও মিশিয়ে নিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অন্যান্য উপাদানগুলো অ্যাড করে নিব এই জলপাইয়ের সাথে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আদা বাটা করা সাদা সরিষার পেস্ট। এই সরিষাটা খুব বেশি মিহি করতে যাবেন না, একটু আধা বাটা করেই বাটতে হবে, এতে করে আচারটা দেখতে যেমন ভালো লাগে আর আচারের স্বাদ অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। জলপাইয়ের সাথে লবণটা কিন্তু আমি আগেও অ্যাড করেছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে যেন লবণের পরিমাণটা বেশি না হয়ে যায়। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই জলপাইগুলো রান্না করব 15 মিনিট। তবে একটু ঘন ঘন নাড়তে হবে যেন নিচে থেকে মশলাগুলো পুড়ে না যায়, আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারের পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে। জলপাইগুলোকে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করছি 5-6টি কাঁচা মরিচ, আর মরিচগুলো আমি নিচে থেকে একটু কেটে নিয়েছি, এতে করে মরিচগুলো ফুটে ওঠার কোনো চান্স থাকবে না। তবে আপনারা চাইলে শুধু শুকনা মরিচ বা শুধু কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করতে পারেন। এবার আবারও নেড়ে নেড়ে আমি আরো 5 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে আচারটা আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখেন জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এখান থেকে আমি কয়েকটা জলপাই একটু আধ ভাঙা করে নিব। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, আর এর সাথে অ্যাড করব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সবার শেষে দিতে ট্রাই করবেন, এতে করে আচারের ভিতরে পাঁচফোড়নের সুঘ্রাণটা অটুট থাকে।
আর পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে যাবেন না, 2 মিনিটের মতো রান্না করে নিলেই এনাফ। জলপাইগুলোকে আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি, এই পর্যায়ে কিন্তু আচারটা একদম পুরোপুরি রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব। আপনি যেই পাত্রে আচারটা সংরক্ষণ করবেন সেই পাত্রটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খুবই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। এরপর আচারটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর আচারটাকে সংরক্ষণ করতে হবে, এতে করে আচারটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর কাঁচের কিংবা প্লাস্টিক যেই বয়ামে আপনি সংরক্ষণ করেন না কেন, ট্রাই করবেন যেন জলপাইগুলো তেলের নিচে ডুবে থাকে, এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আর মাঝে মাঝে আচারটা একটু রোদে দিতে ট্রাই করবেন, এতে করেও আচারটা খুব ভালো থাকে। আর যখন খেতে যাবেন অবশ্যই একটা শুকনা চামচ দিয়ে আচারটা তুলে খেতে হবে, ভেজা চামচ ব্যবহার করবেন না। আর এখন কিন্তু জলপাইয়ের একদম ভরা মৌসুম, তো ঝটপট এই আচারটা তৈরি করে নিন আর আপনার প্রিয় মানুষটির কাছে জলপাইয়ের আচারের একটি জার পাঠিয়ে দিন, ভীষণ খুশি হবেন। আচারটা খেতে খেতে যদি মনে হয় যে জলপাই আর মশলাটা রয়ে গেছে আর তেলটা বেশি খাওয়া হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে কাঁচা সরিষার তেল আচারের সাথে অ্যাড করে আচারের বয়ামটা 2 থেকে 3 দিন রোদে দিলেই কিন্তু হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।